দীর্ঘ 10 বছর সমীক্ষার পর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 4 লেনের পরিবর্তে 6 লেনে উন্নীত করতে মন্ত্রণালয়ে উন্নয়ন প্রকল্প প্রস্তাব পাঠিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এর মধ্যে পটিয়ার ক্রসিং থেকে বাদামতলী পর্যন্ত সড়কের প্রশস্ত করার কাজ শুরু করেছে তারা। পুরো সড়ক 6 লেনে উন্নীত হলে মাত্র আড়াই থেকে 3 ঘন্টায় চট্টগ্রাম থেকে কক্সবাজার পৌঁছানো সম্ভব বললেন সংশ্লিষ্টরা। আবু জাবেদের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। এটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। প্রতিদিন হাজারো গাড়ি চলে এই সড়কে। স্বাধীনতার এত বছর পরও দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়ক এখনো রয়েছে দুলিনে। সরু এই সড়কে পরিবহনের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। প্রায় 10 বছর ধরে এই মহাসড়কটি ফোর লেনে রূপান্তর করতে সমীক্ষা চালিয়ে যাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। অবশেষে পর্যটন শহর কক্সবাজারের কারণে 6 লেনে উন্নীত করতে ডিপিপি পাঠিয়েছে তারা। ক্রসিং থেকে পটিয়া হয়ে ক্যারানিয়ার পর্যন্ত এই পোর্শনটাকে 18 ফিট থেকে আমরা 34 ফিট করার জন্য কাজ এখন চলমান আছে। এবং এটার পাশাপাশি আমরা ক্রসিং হয়ে পটিয়া হয়ে কক্সবাজার এই সড়কটাকে 6 লেন করার জন্য আরেকটা আমরা ডিপিপি পাঠিয়েছি, যেটার ভ্যালু 5,800 কোটি টাকার মতো। চট্টগ্রামের পটিয়া থেকে চকরিয়া পর্যন্ত অংশে রয়েছে 50টির বেশি ঝুঁকিপূর্ণ বাঁক। সড়কটি 6 লেন হলে বাঁক এড়িয়ে মাত্র আড়াই থেকে 3 ঘন্টায় চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবে গাড়ি, ফলে কমবে ঝুঁকি বলছেন সংশ্লিষ্টরা। 6 লেন করলে মনে হয় আমরা যাতায়াতের জন্য খুব সুবিধা হয়, যানজট লেগে থাকে তার জন্য গাড়ি চালাতে পারছি না। চট্টগ্রাম কক্সবাজার শহরের এই রাস্তাটা আমাদের জন্য 6 লেনে করা 4 লেনে করা খুব অতি জরুরি হয়ে পড়ছে, কারণ এখানে অ্যাক্সিডেন্ট বাড়ছে, জ্যাম বাড়ছে। শুধু প্রস্তাব নয়, 6 লেনে দ্রুত বাস্তবায়ন চান নাগরিক সমাজের প্রতিনিধিরা। রেল লাইন এতদিন এটাও দ্রুত করা দরকার, কারণ কক্সবাজারে লক্ষ লক্ষ লোক যায়, বাংলাদেশে একমাত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন ক্ষেত্র। আমরা মনে করি যে 6 লেন এটা অতি দ্রুত হওয়া দরকার। এদিকে সামনের সেতু থেকে পটিয়া ক্রসিং পর্যন্ত 4 লেনে উন্নীত হওয়ায় কক্সবাজার পর্যন্ত এই সড়কের দূরত্ব 129 কিলোমিটার। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম।